নমস্কার শ্রোতা বন্ধুরা, টিআরপি অডিও কোস্টারে আপনাদের স্বাগত। আমাদের আজকের নিবেদন রণিত ব্যানার্জির লেখা একটি ছোট্ট ভৌতিক কাহিনী, ভূতের ভবিষ্যৎবাণী। গল্পের মুখ্য চরিত্রে রয়েছে শ্রীপর্ণা, অঞ্জন ও লাইব্রেরিয়ান। শ্রীপর্ণার ভূমিকায় স্বাগতা, অঞ্জনের ভূমিকায় ইন্দ্রনীল ও লাইব্রেরিয়ান রণিত। গল্প পাঠে সন্দীপ ও গল্পের সূত্রধার আমি নীলিমা দাস। পর্ব পরিচালনা ও উপস্থাপনায় টিআরপি স্টুডিওস। শুরু হচ্ছে আজকের গল্প, ভূতের ভবিষ্যৎবাণী। বর্ষার পরিশেষকালের বৃষ্টি যে এত তীব্র হতে পারে তা শ্রীপর্ণার জানা ছিল না, যদিও এর আগে সে কখনো পাহাড়ি এলাকায় বেশি দিন থাকেনি। ছোট্টবেলায় বাবা মায়ের সাথে সে দুবার দার্জিলিং ও একবার সিমলা ঘুরতে গিয়েছিল, তাও বড় জোর 10 দিনের জন্য। এই প্রথম তার এতদিন পাহাড়ে থাকা। কালিম্পং শহরটা বেশ সুন্দর, বাগবাজারের কোলাহল আর জনবসতির ভিড়ের থেকে অনেক শান্ত, নিরিবিলি ও পরিচ্ছন্ন। শ্রীপর্ণা এখন সেন্ট অগাস্টিনে ভর্তি হয়েছে তার আইএসসি এক্সাম দেওয়ার জন্য। কলকাতায় সে ক্যালকাটা পাবলিক স্কুলে পড়ত, ক্লাসের ফার্স্ট গার্ল ছিল সে। আইসিএসসিতেও 99% পেয়েছিল। বাবা মায়ের একমাত্র মেয়ে শ্রীপর্ণা, কলকাতার কোনো নাম করা স্কুলেই সে আইএসসি দিতে পারত যদি না সেদিন ওই ঘটনাটা ঘটত। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। এসে থেকেই শ্রীপর্ণার ভালোই কাটছে, যদিও বড় একাকিত্ব লাগে তার। কলকাতায় তার বাড়ি, বাবা মা, জেঠু, মাসিমণি সকলের চোখের মণি সে। বাড়ির একমাত্র মেয়ে বলে আদরের কম ছিল না। সেই বাড়ির লোক বন্ধুবান্ধবকে ছেড়ে একটু মন খারাপ তো তার করেই, তার উপর পাহাড়ের ঠান্ডা আর বৃষ্টি একসাথে মনে হয় শ্রীপর্ণা সহ্য হচ্ছে না। সেই জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে সে 3 বার জ্বরে পড়েছে, শেষবারেরটা বেশ লম্বা। আজ প্রায় 15 দিন সে জ্বরে ভুগছে। গত 2 দিন জ্বর সেরেছে, কিন্তু সর্দি আর হালকা কাশিটা রয়েই গেছে। একে নতুন স্কুল, তার উপর এই জল হাওয়া সহ্য না হওয়ায় তার পড়ার গতি অনেকটাই কমেছে। সে চাইলেও বেশিক্ষণ পড়তে পারে না, অ্যান্টিবায়োটিকের ডোজে তার শরীর খুব দুর্বল। কলকাতায় থাকলে মা তার যা যত্ন নিত, এখানে সেটার বড়ই অভাব। পরীক্ষায় ভালো ফল করার জন্য জেঠু তাকে একটা আইপ্যাড কিনে দেয়। মায়ের সাথে আর বাড়ির সকলের সাথে তাতেই রোজ ভিডিও কলে কথা হয়। মেয়ের শরীরের অবস্থা এমন জানলে বাবা এক্ষুনি চলে আসবে তার সব কাজ ফেলে, তাই শ্রীপর্ণা কিছুটা জোর করেই নিজেকে সুস্থ দেখায়। পরীক্ষা শেষ হলেই বাবা তার কলকাতার ফেরার আয়োজন করে রেখেছে। সামনের মাস থেকেই তার ফার্স্ট টার্মের পরীক্ষা শুরু, এদিকে সে সিলেবাস শেষ করার থেকে অনেক পিছিয়ে। আজ পর্যন্ত সে কোনো দিন কোনো পরীক্ষায় ফেল করেনি, কিন্তু এই রেকর্ড মনে হয় আর অব্যাহত রাখা যাবে না। যদিও শেষ 2 দিন শরীর তুলনামূলক সুস্থ থাকার দরুন পড়ায় তার একটু জোর দিতে পেরেছে, কিন্তু সেও সীমিত। তার উপর তার 2 জন রুমমেট খুব জোরে জোরে পড়ে বলে শ্রীপর্ণার তাতে মনোসংযোগ বিঘ্নিত হয়, কারণ সে জোরে উচ্চারণ করে পড়তে পারে না। তাই আজ সে ঠিক করেছে যে লাইব্রেরিতে বসে পড়বে সন্ধ্যা পর্যন্ত। 7টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে, তারপর হোস্টেলে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আবার ভোরবেলায় উঠে পড়বে যখন তার রুমমেট 2 জনেই ঘুমায়। সেই ভাবনা মতো সে আজ বিকালে ক্লাসের পর লাইব্রেরিতে যাবে ঠিক করে রেখেছে। কিন্তু ক্লাস শেষ হওয়ার একটু আগে থেকেই বৃষ্টি নামলো মুষলধারে। ক্লাস 4টেই শেষ হয়ে যায়। সে 4:30 পর্যন্ত অপেক্ষা করেও যখন দেখলো বৃষ্টি থামছে না, তখন সে ছাতা মাথায় দিয়েই লাইব্রেরির জন্য বেরিয়ে পড়ল। এই অবস্থাতে তার বৃষ্টিতে ভেজা একদম মানা, তবুও সে কোনো প্রকার দৌড়েই লাইব্রেরিতে ঢুকল। বেশি দূর যদিও ছিল না, মিনিট 2-এর হাঁটা পথ, তবুও তার নিউ কাট জুতোটা আর স্কার্টের পিছনে জল ছিটকে হালকা ভিজেছে। সে ছাতাটা ফোল্ড করে লাইব্রেরির বাইরে রেখে লাইব্রেরির ভিতরটা একবার চোখ বুলিয়ে নিল। লাইব্রেরি তুলনামূলক ফাঁকা বললেই চলে, সাথে কিছুটা অন্ধকারাচ্ছন্ন। সে একটা কোণের টেবিল দেখে বসল, কিন্তু যেদিকে জানালা নেই,
জানালা দিয়ে বাইরের হাওয়া আসবে যেটা তার শরীরের জন্য একদমই ভালো না এখন। এমনিতে তার জানালা দিয়ে বৃষ্টি দেখতে দারুণ লাগে। শ্রীপর্ণা ফিজিক্সের কোয়ান্টাম মেকানিক্সের অধ্যায়টা খুলে পড়তে শুরু করল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল দু একজন লাইব্রেরিতে যারা পড়ছিল তারা একে একে সব চলে গেল। এখন লাইব্রেরিতে শুধু সে আর লাইব্রেরিয়ান। কিছুক্ষণের মধ্যে লাইব্রেরির গ্র্যান্ডফাদার ক্লকটায় 6 বার ঢং ঢং আওয়াজ করে সন্ধ্যা 6টা বাজার ইঙ্গিত দিয়ে গেল। বাইরে তখনও বৃষ্টি চলছে মুষলধারে, সাথে সাথে এবার হাওয়াও শুরু হলো। জানালাটা যদিও বেশ দূরে শ্রীপর্ণার টেবিল থেকে, তবুও সেই কনকনে ঠান্ডা বাতাস যেন অস্থি পর্যন্ত অনুভব করতে লাগলো। সোয়েটারটা জড়িয়ে নিজে একটু আরাম দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তার একই প্রকার ঠান্ডা লাগতে লাগলো। মনে মনে ঠিক করলো এই অধ্যায়টা শেষ হলেই সে হোস্টেলে গিয়ে এক কাপ গরম কফি খেয়ে ব্ল্যাঙ্কেটে মুড়ি দিয়ে একটু ঘুমিয়ে নেবে, কারণ এখন যা বৃষ্টির তেজ সে এখন চাইলেও বেরোতে পারবে না। তার থেকে যতটা পড়া এগিয়ে রাখা যায় ততটাই ভালো। সে শীতের তোয়াক্কা না করে পড়ায় মনোসংযোগ আনার চেষ্টা করল। কিন্তু হঠাৎ তার টেবিলের উপরে টিউবটা 2-3 বার তপতপ করে হিলে গেল, লোডশেডিং, সর্বনাশ। এবার সে কি করবে? সে চিৎকার করে উঠল, কেউ আছে? অপর প্রান্ত থেকে বেশ জোরালো আওয়াজ এলো লাইব্রেরিয়ান, আই এম হিয়ার মাই চাইল্ড, ডোন্ট ওয়ারি, তুমি একটু বসো, আমি আলোর ব্যবস্থা করছি। এই বলে সে মোমবাতি জোগাড় করতে গেল। এখন লাইব্রেরিতে শ্রীপর্ণা সম্পূর্ণ একা। বাইরের হাওয়ায় জানালার খটখট আওয়াজটা যেন বেড়ে গেল মনে হয়। ঘড়ির টিক টিক শব্দ, বাইরের হাওয়ার শো শো শব্দ আর জানালার খটখট শব্দে কেমন যেন একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। সে একবার আওয়াজ দিল, স্যার, আর ইউ দেয়ার? কিন্তু কোনো শব্দ নেই। উল্টে ফাঁকা লাইব্রেরিতে তার কথাই যেন প্রতিধ্বনিত হয়ে তার কানে এলো। হঠাৎ করে বাতাসের শো শো শব্দ যেন বেড়ে গেল, তার সাথে জানালার খটখট শব্দ, হঠাৎ একটা পরিচিত কণ্ঠ বাতাসের সাথে দূর থেকে যেন ভেসে এলো তার কানে, তার নাম ধরে ডাকছে, প্রথমটা শুনে সে আঁতকে উঠেছিল। কিন্তু কিছুক্ষণে নিজের মনের ভুল বলে উড়িয়ে দিতে চাইল। মনে মনে ভাবছে, কোথায় গেল রে বাবা মোমবাতি আনতে, উফ, আসছে না কেন? এসব ভাবতে ভাবতে আবার এলো ওই কণ্ঠস্বর, পর্ণা। কিন্তু এবার ওরা তো দূর থেকে না, কাছ থেকে, যেন আওয়াজটা এবার লাইব্রেরির ভিতরে ওই জানালার দিক থেকে আসছে। আওয়াজটা সে চিনতেই তার বুকটা ধরফর করে উঠল, কারণ এই ডাকটা তাকে ভূভারতে একজনই ডাকত না, এ তো মনের ভুল না, সত্যি ওই আওয়াজটা ওই জানালার দিক থেকেই আসছে। সে পরের ডাকের জন্য অপেক্ষা করছে, হঠাৎ লক্ষ্য করল যে জানলার খটখট আওয়াজটা আর নেই, কিন্তু ঠান্ডা বাতাসটা যেন আরো জোরালো হয়েছে। তার হৃদস্পন্দন এবার দ্বিগুণ গতিতে ছুটতে লাগলো, ভয়ে এই ঠান্ডায় কয়েকক্ষণের মধ্যে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঠিক যেন একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোরের ডাকটা এলো শ্রীপর্ণার একদম কানের পাশ থেকে, ঠিক যেন তার টেবিলের বাঁ দিক থেকে ডাক দিল। সাথে সাথে সে অনুভব করলো কেউ যেন তার টেবিলের বাঁ দিকে এসে বসল। শ্রীপর্ণা জ্ঞান হারাবার উপক্রম হওয়ার উপায় হয়েছে। ঠিক তখনই আরেকবার ডাক, কর্ণা, তুই কি আমাকে ভয় পাচ্ছিস? শ্রীপর্ণা যেন নিজের অজান্তেই অস্ফুটে মুখ থেকে বেরিয়ে এলো, কঞ্জন, তুই? সে অশরীরী এবার বলে, হ্যাঁ রে কর্ণা, আমি অঞ্জন, তোর অঞ্জন বলছি। কর্ণা এবার একটু নিজেকে সামলে স্বাভাবিক হয়ে জবাব দেওয়ার চেষ্টা করে, তুই এখানে কিভাবে? আমাদের কি আর স্থানকালের বাধা আছে রে? বিগত 6 মাস ধরে অনেক চেষ্টা করেছি তোর সাথে কথা বলার, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আমরা তো আর সাধারণ মানুষের মতো কথা বলতে পারি না। শ্রীপর্ণা
একটু ঢোক গিলল, তার জলতেষ্টা পেয়েছে। তবু সে ভয় ভয়ে জিজ্ঞেস করল, কেমন আছিস অঞ্জন? কেমন আছি? ভালো বসে ভাই। তার শব্দে লাইব্রেরি যেন উথাল পাথাল করেছে, বইগুলো যেন একা একা ভালোই আছে। যন্ত্রণা নেই, কষ্ট নেই, তো ভালোবাসা নেই, বেদনা উপেক্ষা কিছুই নেই, আমি ভালোই আছি। শুনে শ্রীপন্না ভয় এখন বেদনার অনুভূতিতে পরিণত, তার চোখে এখন জল। কেন করলি সেদিন ওরকম অঞ্জন? আমার কথা যা, আমার যা পর তা হয়েই গেছে, কিন্তু তুই সেদিন ওরকম কেন করলি এটা আমায় বল। এটা জানার জন্য আমি ওই ছমাস ছটফট করে গেছি। শ্রীপন্না এবার বলতে শুরু করল, যেদিন জেঠু আমায় আর তোকে হাত ধরে ঘুরতে দেখে ফেলে, আমার বাড়িতে এসে খুব বকেছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম সেদিন, জানিস, আমি তো ক্লাস টপার ছিলাম। আমার ভয় হয়েছিল যদি তোর সাথে আর বেশি ঘুরে বেড়াই আর আমার ভালো রেজাল্ট না হয়, আমার এতদিনের পরিশ্রম সব নষ্ট হয়ে যাবে, সবাই আমায় ছিছিয়ে করবে, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। এসব ভেবে আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে। আমি একবার চেষ্টাও করেছিলাম মাকে আমাদের সম্পর্কের কথাটা জানানোর, কিন্তু বাড়ির মেয়ে বোর্ড এক্সামের আগে প্রেম করছে, হাত ধরে ছেলের সাথে পার্কে ঘুরে বেড়াচ্ছে, এসব মা মেনে নিতে পারেনি রে। আমার কথা শোনা তো দূরের কথা, আমার সাথে কথা বলাই মা বন্ধ করে দিয়েছিল। অনেক ভেবে আমি উপায় বের করেছিলাম, আমি তোকে উপেক্ষাই করব। আইসিএসসি এক্সামের পর ভেবেছিলাম তোকে বুঝিয়ে বলবো, হয়তো তুই বুঝবি, আর আমরা আবার আগের মতো নতুন করে সব শুরু করব। তাই সেদিন যখন তোর বাবা মায়ের সামনে বাপি আমায় জিজ্ঞেস করেছিল আমি তোকে চিনি কি না, আমি না করেছিলাম, কিন্তু তাই বলে তুই সুইসাইড করবি? আমি সুইসাইড করতে চাইনি রে পর্ণা। তুই যেদিন বাবা মায়ের সামনে আমায় চিনি না বলেছিলিস, খুব রাগ হয়েছিল তোর উপর, ভেবেছিলাম কিভাবে তোকে শাস্তি দেব। অনেক ভেবে একটা উপায় বার করলাম, বাবার রুমে গিয়ে ড্রয়ার থেকে স্লিপিং পিল শিশিটা ভরে এনেছিলাম, ভেবেছিলাম কয়েকটা খাব, একটা সুইসাইড নোট লিখে দেবো, সকালে উঠে সব জানাজানি হয়ে যাবে আর তুই সত্যিটা বলতে বাধ্য হবে। বুঝতে পারিনি রে, ডোজটা একটু বেশি হয়ে গেছে, আর চোখ খুলল না, আর আমার সাজানো সুইসাইডটা সত্যি হয়ে গেল। পুরো লাইব্রেরি এবার শান্ত, ঘড়ির টিক টিক শব্দ ছাড়া আর কিচ্ছু আওয়াজ নেই, বাইরের ঝড়ও থেমেছে। শ্রীপন্না হঠাৎ কেঁদে উঠল, আমার জন্যই তো মৃত্যু হয়েছে রে, আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। কাঁদিস না কন্যা, এতে তোর কোনো দোষ নেই, অদৃষ্টে যা লেখা আছে তা তো ঘটবেই। তুই আমরা একটা কাজ করে দিবি কন্যা? বল। জানিস মা খুব কষ্ট পাচ্ছে, দেখা হলে বলিস তোর সাথে কথা হয়েছে, বলিস তোমার বাবু ভালো আছে। বলবো দেখা হলে, তুই প্লিজ ফিরে আয় অঞ্জন, তোকে খুব মিস করি রে আমি। মিস কি আমি তোকে করি না, কিন্তু কি করবো বল, এখান থেকে যা ফেরার পথ নেই। তবে তুই চাইলে আমি তোকে এভাবে মাঝে মাঝে দেখা দিতে পারি, কিরে পাবি, ভয় পাবি না তো? শ্রীপন্না চোখ মুছতে মুছতে অভিমানে সুরে বলল, ধুর ভয় পাবো কেন, দিবি দেখা। শোন পর্ণা, তোকে আর এভাবে ঠান্ডায় লাইব্রেরিতে পড়তে হবে না কষ্ট করে, শরীরে যত্ন নে, দেখবি তুই এখানেও ফার্স্ট হবি। ফার্স্ট কি যে বলিস, এখনো অর্ধেক সিলেবাসই কমপ্লিট করে উঠতে পারলাম না। ওসব নিয়ে ভাবিস না, আমার উপরে বিশ্বাস রাখ, ভূতের ভবিষ্যৎবাণী ভুল হয় না কখনো, যাওয়ার আগে তোকে একটু ছুঁয়ে দেখবো রে পর্ণা। সে ছুঁতে পারিস, কিন্তু তুই কি অনুভব করতে পারবি? আমি না পারি, তুই তো পারবি, তাতেই আমার হবে। আচ্ছা বেশ, তাই হবে। শ্রীপন্না অনুভব করল একটা কনকনে ঠান্ডা হাত যেন তার ডান হাতটা জড়িয়ে ধরল,
ঠান্ডাই যেন সে হাতে ছ্যাঁকা খাওয়ার উপক্রম। হঠাৎ হাতের ঠান্ডা স্পর্শটা সরে গিয়ে একটা ঠান্ডা হাওয়া যেন তার কানের পাশ থেকে চলে গেল। মুহূর্তের মধ্যে আলো জ্বলে উঠল। শ্রীপর্ণা দরজার দিকে তাকাতেই চোখে পড়ল লাইব্রেরিয়ান হাতে মোমবাতি নিয়ে হন্তদন্ত হয়ে ঢুকছে। তুমি ভয় পাওনি তো? না স্যার, তবে এবার আমি উঠব। সেই ভালো, বৃষ্টি থেমেও গেছে আর ঠান্ডার দিন, যাও হোস্টেলে গিয়ে বাকি পড়া পড়। বই ব্যাগে ঢোকাতে ঢোকাতে শ্রীপর্ণা ভাবল সে কতক্ষণ অন্ধকারে ছিল। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তে সে দেখল ঘড়ির কাঁটা এখনো ছয়ের ঘরেই আছে। পরীক্ষায় শ্রীপর্ণার সবকটা পেপারই ভালো গেল, এমন উত্তরও সে লিখে এলো যেটা সে পড়েও যায়নি। পরীক্ষার রেজাল্ট বেরোলো যখন প্রথম স্থানে তার নামটা জল জল করছে, শ্রীপর্ণা ব্যানার্জি। শুনছিলেন টিআরপি অডিও কোস্টারে নিবেদিত আজকের গল্প রণিত ব্যানার্জির ভূতের ভবিষ্যৎবাণী। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এরকম গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেল টিআরপি স্টুডিওসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ।